মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তা রাঙামামা কি তোমাকে বাজার ঘুরে খুঁজে পেয়েছিল? নীল, কি সব বলছো? যা শুনলাম তাই তো বললাম মা। মামি, তোমরা মেঘ সম্পর্কে অনেকগুলো কথা বলছো, মানে ও কতটা খারাপ, ওর দিদির পাশে কতটা কম। একটা কথা কি জানো তো, জগতে এক ধরনের মানুষ আছে যারা খুব গভীর হয়, তাদের গভীরতার তল না এই তোমার মতো হালকা ধরনের লোকজন পায় না। তাদেরকে হঠাৎ করে দেখে লোকজন বুঝতে পারে না, চিনতেও পারে না, নিজেদের অগভীর লাইট মাইন্ড দিয়ে তাদের বিচার করতে যায় আর যথারীতি ভুল বোঝে। মেঘ আসলে এরকম, ওকে না এত সহজে বোঝা যায় না। ওর নিজেকে জাহির করার বা ধরো কারুর কাছে নিজেকে ভালো প্রমাণ করার কোনো তাগিদ নেই। আসলে সবের মেঘের কোনো দরকার নেই, সেই জন্য চুপ করে থাকে। তোমাদের মতো আমিও না ওকে ভুল বুঝি প্রথমে, জানো তো, একটু একটু করে বুঝেছি। আর যত বুঝেছি তত ওকে ভালো লেগেছে। তোমরাও যদি ওকে বুঝতে পারো না, তাহলে তোমাদের এই যোগ্য অযোগ্যর গোলকধাঁধায় ঘুরতে হবে না। বাবা নীল, তোর বইয়ের কি গুণদোষ আছে তা জানি না, তবে তোকে যে মাথায় ঘোল ঢেলে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে এটা বেশ বুঝতে পারছি। সে তো ভালোই, আমি ওর হাতের মুঠোর মধ্যে আছি মানে তো নিশ্চিন্তে আছি। তুমি ওর গুণের কথা বলছিলে না, ওর গুণ কি জানো? পড়াশোনাতে আমার থেকেও ভালো, আর ও যদি গান গায় তাহলে তোমার মতো মানুষও প্রশংসা না করে থাকতে পারবে না। তা শুনবে নাকি ওর গান? থাক ভাগনা থাক, তোমার বউয়ের গুণের আর এক্সিবিশন করার দরকার নেই। ভর দুপুরে বাড়ির বউ মেহফিল বসালে সেটা মোটেও ভালো দেখাবে না। দাবা সত্যি বলি, অনেক তো বয়স হলো, বাড়ির বউকে নিয়ে কি ভাষায় কথা বলতে হয় ভুলে গেলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা অনেক হয়েছে, বাড়িতে গেস্ট এসেছেন তারা এখনো মুখে জল তোলেননি, এটা তো ঠিক নয়। নাও খুব বুদ্ধি তো তোমার, ঠিক এটারই দরকার ছিল। আমার বাড়িতেও তো এটা করতে হয়, বাবি বাইরে থেকে আসলে শরবতটা মুখের সামনে ধরতেই হয়। তোমার কথাগুলো না খুব মিষ্টি, তুমি শরবত বানালে আলাদা করে মিষ্টি দিতেই হবে না, এমন মিষ্টি মেয়ের হাত তো মিষ্টিই হবে। এ বাবা, এটা এবার একটু বেশি হয়ে গেল। একটুও না, আমার তো তোমাকে বড্ড ভালো লেগেছে, কেমন ঝরঝরে একটা মেয়ে, একটুও জড়তা নেই। তোমার বোনটাকে একটু মানুষ করতে পারো নি? ওরে বাবা রে, আমি আমি তো পড়াশোনা না করা মেয়ে, ফ্যামিলির ব্যাড গার্ল। আর মেঘ, ও ছোটবেলা থেকে লেখাপড়া করে, গান বাজনা করে, কত কিছু করে, ওর সঙ্গে আমার তুলনা। আমার অবস্থাতে বুঝতে পারছো রাঙা বৌদি, কার বদলে কে এলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।